and say a happy Parents' Day. Very lovely Nibedita, happy Parents' Day. আপনাদের আবারও স্বাগত জানাই। और गेंदबाज पूरे रॉब में एक चुप्पी सी छा गई है स्टेडियम में देखने के लिए कि गांगुली तेज गेंदबाजी का ये आक्रमण झेल पाएंगे या नहीं। सौरभ गांगुली जखन स्टेप आउट करे छक्का मारें तखन तार शरीरी भंगिमा एक नाचेर छंद बेजे उठ जखन उनी स्क्वायर कट करें তখন তাতে একটা ভঙ্গিমা বেরোয় সেই নাচের নাম ওডিসি হতে পারে। কিংবা যখন উনি স্লো মিডিয়াম পেস করতে দৌড়ে আসেন এবং ক্রমশ একটা ভয়ানক বোলার হয়ে ওঠেন তখন ওনার শরীরী বিভঙ্গে একটা ওডিসি নাচ দেখা দেয়। এইসব নাচের ছাপ, এইসব নাচের ভঙ্গিমা কিভাবে এলো এসব উনি পেয়েছেন ডোনা গাঙ্গুলির থেকে। আমরা আজকে স্বাগত জানাচ্ছি ডোনা গাঙ্গুলি এবং তার বাবা মাকে। দেওয়ার সময় অনেকেই আমিও করলাম আজকে বলবার সময় সৌরভ গাঙ্গুলির কথা বলে তারপরে ডোনার কথা বললাম, কিন্তু বলতে চাইলাম আসলে সৌরভের মধ্যে ডোনা কোনো না কোনোভাবে লুকিয়ে আছে, অনেক সময় লুকিয়েও নেই দেখতে পাওয়া যায়। কারণ আমি সত্যিই মনে করি যখন একজন ক্রিকেটার দারুণ খেলেন তাকে মনে হয় যেন সুন্দর নাচছে। ওই স্টান্সগুলো দেখলে, ওই স্কোয়ার কাটের সময় ওই ভঙ্গিমাটা দেখলে, স্টেপ আউট করে যখন মারেন তখন যে ছন্দে বেরোন তখন মনে হয় ওটা কোনো একটা ছন্দে বাঁধা আছে, তালে বাঁধা আছে। এবং ফুটওয়ার্ক খুব ইম্পর্টেন্ট। আর আই গেস অনেক বড় বড় ক্রিকেটাররা আমি যেটু জানি ডান্স ক্লাসও নিয়েছে কিন্তু দাদার দরকার হয়নি অ্যাকচুয়ালি। পাশে থেকে থেকে নাকি জানি না কিন্তু দাদার দরকার হয়নি, দাদার ফুটওয়ার্ক এমনি খুব ভালো। আমরা জানি যে একজন ক্রিকেটারের সঙ্গিনী যিনি, তিনি যদি ডান্সার হন তাহলে কি তিনি তার কাছ থেকে কোনো অনুপ্রেরণা পেতে পারেন? না, দাদার উল্টো, আমরাই দাদার কাছ থেকে অনেক ইউনো we get a lot of inspiration from him, like he's such a big legend, so we get a lot of inspiration. কিন্তু ডোনা ইন্সপিরেশন নয়, ওটা দাদাই বলতে পারবে। লাইক ডোনা লজ্জা পাচ্ছে। দাদা একটা র‍্যাট করেছিল অনেকদিন আগে, ঋত্বিক ক্রিকেট খেলেছিল আর দাদা ডান্স উইথ ঋত্বিক অ্যাকচুয়ালি। ডান্স এনজয় করে, নিজে নাচতে এনজয় করে, মানে ওটা শুটিং এর জন্য করতে হয়েছিল। কিন্তু এমনি অন্য ভাবে না, এমনি মেয়ের সাথে নাচে, মেয়ের সাথে নাচে ঘরে। আচ্ছা, আপনি মেয়ের সঙ্গে নেচেছেন নাকি কখনো? না, নিশ্চয়ই নেচেছেন ছোটবেলায়। হ্যাঁ, অফকোর্স বাবা নাচে, বাবা নাচে। আর বাবা লাইক অনেক ক্লাবে লাইক লেট নাইটে যেত আর ওইখানে ওডিসি পোস্ট করার চেষ্টা করতো লাইক, তাই 21st 31st যখন ক্লাবে ডান্স হয় তখন বাবা বেসিক্যালি ডান্স ফ্লোরে থাকে। আর বাবার খুব মজার একটা গল্প আছে, বাবার আশেপাশে কেউ থাকে না, বাবা সবাইকে কিক মারতে থাকে, কিক মেরে মেরে আউট করতে থাকে। সো ইট ওয়াজ লাইক ডান্সের মাধ্যমে। আমি ওই রকম খুব ছোট বয়সে ছিল, অমলা শঙ্কর স্কুলে আমি যেতাম, নিয়ে যেতাম অমলা শঙ্কর স্কুলে আমি থাকতাম, ওদের একটা কমিটি মেম্বারও ছিলাম, যে অনেকদিন নাচের সঙ্গে জড়িত ছিলাম। কারণ আস্তে আস্তে যেতে যেতে যা হয় মানে ইচ্ছে না থাকলেও মানে আলটিমেট চলে আসা যায়। তো ওকে এই যে মানে ডান্সার করবার ইচ্ছেটা প্রথম আপনাদের মধ্যে কার হয়, আপনারই? না, কারই ছিল না, ওনা একদম খেত না। সবাই বলে ওটা বড় কথা বোঝাবে এই ডিফিকাল্ট, কারণ আর আমার ফুটান এক্সারসাইজ হবে তো দেখতে একটু খেতে পারে, সেটা তো অনেক কম বয়স থেকে অনেক। হ্যাঁ, তারপর ও নিজের থেকেই ডান্সার হয়ে গেল আর বড় গুরু পেয়ে গেল কেলুচরণ মহাপাত্র। গুরুজি অ্যাকচুয়ালি আমাকে তো নাচ শেখাতো কিন্তু যত্ন করে নাচ শেখাতো কিন্তু মাকে মেয়ে মানতো। আমাদের কলকাতা এলে আমাদের বাড়িতেই মাই বলতেন, মা ওনাকে খুব দেখাশুনো করতো। তো এই যে আপনাদের সঙ্গে মানে আপনাদের দুজনের সঙ্গে আপনাদের মেয়ের কি খুব আদরে মানুষ করেছেন নাকি শাসনও করেছেন? না, ভীষণ আদরে মানুষ, শাসনও করেছি, সবই করেছি, কেন করবো না। না না, শাসন তো করবেনই, তাই করতেই হবে, দরকার হলে হয়নি। আই ওয়াজ ভেরি ডিসিপ্লিনড, তাই? হ্যাঁ, শুধু খেতো না, আর সব ব্যাপারে ঠিক ছিল। আমি ঠিক সময় পড়াশোনা করে নিতাম, ঠিক সময় নাচ প্র্যাকটিস করে নিতাম। আই এম ভেরি ডিসিপ্লিন, অ্যাকচুয়ালি আই এম ভেরি ডিসিপ্লিন ওয়াইফ অলসো। এই ডিসিপ্লিন ওয়াইফ বললো বলে আন্ডারলাইন করলো, মানেটা
ছেলেবেলাটা মানুষের একরকম ভাবে কাটে, আমাদের ইচ্ছে করে যে এইটা করি ওইটা করি, মা বাবার কথা সব শুনছি মাঝে মাঝে শুনছি না, এই করতে করতে এমন একটা মা বাবাকে ঝামেলা দিলাম, হয়তো কোনো একটা এমন কিছু করলাম, তখন মা বাবা বিপদে পড়লো, এরকম কিছু কখনো কিছু করা হয়নি, খুব একটা করিনি। স্কুলে যখন নিয়ে যেতাম তখন না, ও ছোট বয়স থেকে খুব ইন্টেলিজেন্ট ছিল, ও গাড়িতে উঠলে বলতো যে আমি কে বেশি ভালোবাসে মা না বাবা, ও বলতো বাবা, আবার গাড়ি থেকে নামবার পরই বলতো মা, মার আওতায় চলে গেলে মা, বাবার আওতায় থাকতে গেলে বাবা। এখন মা আছে, বাবা আছে, দাদা আছে, এখন দাদার আওতায় কি বলবে? এখন তো সানা, সেটা সবাই জানে, সানা এখন সত্যি সত্যি নিজে মা। যখন আমরা ইয়াং থাকি না তখন অ্যাকচুয়ালি না বোঝা যায় না, বা ইউ নো ইউ টেক ফর গ্রান্টেড যে মা বাবা এটা তো করবেই, কিন্তু অ্যাকচুয়ালি যখন ইউ বিকাম আ মাদার ইয়োরসেলফ তখন ইউ নো যে অ্যাকচুয়ালি প্রত্যেকটা জিনিসে কতখানি মা বা বাবার অবদান আছে, মানে তখন ফিরে দেখলে নিজের অনেক জিনিসকে মনে হয় যে এটা না করলে হতো বা ওটা করলে ভালো হতো, হ্যাঁ এটা করলে ভালো হতো, বা মা তো এটা ঠিকই বলেছিল এটা করলেই ভালো হতো। সেই মতো করে মেয়েকে শাসন করা দেখা এইসব চলে নাকি? না হ্যাঁ মানে চেষ্টা করি, কিন্তু আজকালকার মেয়েরা তো একটু নিজেদের মতটা ভেরি ভেরি লাইক দে নো হোয়াট টু ডু। তুমি কি সেরকম ছিলেন না? আমি মা বাবা যা বলতাম তাই একটু শুনতাম। আসলে এখনো আমি যেখানে নাচ করতে যাই মা আমাকে ড্রেস আপ করতে যায়, আই ক্যান্ট অ্যাকচুয়ালি ড্রেস আপ উইদাউট হার, মানে ডাজেন্ট ম্যাটার হুইচ পার্ট অফ দ্য ওয়ার্ল্ড আই এম ট্রাভেলিং, দ্যাট আই এম গোয়িং টু চায়না অর লন্ডন অর ওয়ার এভার লাইক আমেরিকা, মা থাকেই আমার গ্রুপের মেয়েরা একলা একলা শেখে না, মানে রেডি রেডি হয়ে যায়, কিন্তু আমাকে মা করে দিতে হয়, উইদাউট মাই মাদার আই ডোন্ট ট্রাভেল। আমার না আমার মনে হয় ঘুমুরটা মা না বেঁধে দিলে যদি খুলে যায়, মানে এই জন্য লাইক সো আই ট্রাই টু ড্র্যাগ হার উইথ মি, মানে না চাইলেও নিয়ে যাই, মানে বেলটা যদি মা লাইক চুলটা যদি মা না দেখে নিলে মনে হয় যেন লাস্ট যেন টাচটা ঠিক হলো না, তো মাঝে মাঝে ভীষণই অসুবিধে হয় কিন্তু নিয়ে যাই। সানাও তাই করে, এই তো দুদিন কদিন আগে একটা প্রোগ্রাম গেল, এক ভদ্রমহিলা কল শিগগিরি দিদুনকে ডাকো আমার ঘুমুর বাদ দেবে তোমরা কেউ পারবে না, আবার সেই ছুটে গেল মুখ করে উঠে বাবা মাঝে মাঝে এখন আমাদের সাথে আসার চেষ্টা করে, কিন্তু আমরা মাঝে মাঝে বাবাকে বলি না তোমাকে আসতে হবে, মাঝে মাঝে নিয়েও যাই, মানে ওনাকে দিয়ে কোনো কাজ হবে না আর কি। অফকোর্স খুব কাজ হয়, এই না যে কাজ হয় না, কিন্তু মজা করে বলছি। আপনি কি বলেন? লালবাজারে আমার অফিস, আমার তো ব্যবসা হচ্ছে লালবাজারে, ওইখানে ওইখান থেকে ঘুমুরের দোকানগুলো সব লালবাজারের কাছে, ওইখানে আমি গেলাম, গিয়ে বললাম যে ভাই আমাকে, আমি তো লেম্যান কিন্তু ঘুমুর টুমুর ভালো চিনি না, আওয়াজ যেন হয় সে এখন তুমি একটা ভালো ঘুমুর দাও, তখন ওরা চিনতে আমাকে দেখে চিনলো যে আপনি তো দোনাথ গাঙ্গুলির বাবা। আমি হ্যাঁ কী করে চিনলে? বলে আপনি তো ঘুমুর আমাদেরকে শিখে নিয়ে গেছেন, এখন তার মেয়ের জন্যে দাও, এখন সে মেয়ে এখন বড় হয়ে গেছে তার মেয়ের জন্যে, বলে দুটো দিল, বলে পা যদি খুব পাতলা হয় তাহলে আপনি এটাকে পড়াবেন, পা যদি একটু মোটা হয় সে যদি নিতে পারে সে একটু এটাকে পড়াবে, আর ভালো দুটোই দাও, তাহলে দুটোই নিয়ে এসে ওর দিদুকে দিলাম। দিদু কি বললো? দিদু আবার না ঘুমুরগুলো খুব ভালো কোয়ালিটি ছিল, আমি দেখি দিদু আবার সানার কাছে পাঠালো, সানা বললো যে আমার দুটোই লাগবে, তখন হচ্ছে ওর মা এসে মানে ডোনা এসে বলে না না একটা আমি নেবো একটা, ও ভাগ বসালো, ভাগ বসালো, ঘুমুর বাঁধেন উনি, কিন্তু আপনি আনেন না আপনি, আমি তাহলে ঘুমুরটা আসলে আসে কিন্তু ওনার কাছ থেকেই। এখন তো মেয়ের একটা ভাগ বসেছে, মেয়েকে মেয়ে অন্যেরও হয়ে গেছে, এই যেমন অন্যের হয়ে যায় না, অ্যাকচুয়ালি আমার বাবার জন্য আমি অন্য হয়ে গেছি, আমার জামাই বাবার খুব কাছের হয়ে গেছে, মানে বাবার জামাই ইজ বাবার বেস্ট ফ্রেন্ড, মানে যা কিছু করবে সব জামাই যেটা বলবে ওটাই করবে, মেয়ে যেটা বলে ওটা করে না বাবা। ও বলছে যেহেতু ওকে ওকে একটু কম কথাবার্তা বলি বলে ও বলছে বাবা তুমি তোমার জামাইয়ের সঙ্গে কথা বলতে বেশি না। আসলে কি বলতো আমাদের বাড়িটা অনেকেই জানে, আমাদের পাশাপাশি বাড়ি, মানে শেয়ার দ্য সেম অ্যাড্রেস, মানে আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির অ্যাড্রেসটাও এক, 2x6 বিজনেস রোড ইস্ট ক্যালকাটা, তো আর আমরা লাইক উই লিভ আউট অফ আ মাদার্স হাউস অলসো, মানে সৌরভের জিমটা আমাদের বাড়িতে, তো আমার নাচের ক্লাসটা আমাদের বাড়িতে, তো অর্ধেক সময় এই বাড়ি ওই বাড়ি করা হয়,
তো সৌরভ যখন সকালে জিমে যায় বাবা তখন গার্ডেনিং করে, বাবার খুব গার্ডেনিং এর শখ। তো তখন বাবা ঘুরে ফিরে জামাইয়ের কাছে বসেই যতক্ষণ জিম করছে ততক্ষণ জামাইয়ের সাথে আড্ডা মারে এই আর কি। জামাই জিম করছে আপনি আড্ডা মারছেন? আমি বলি একটু তুমি হাঁটো বা একটু কিছু করো সাইক্লিং বা কিছু, তখন জামাই পেয়ে গেছে আড্ডা মারে। আর হয় তখন কি কথা হয়, কি ধরনের গপ্প গাছা হয় আপনাদের? এমনি মানে ও খুব মানে সময় অসময় যখন যেটা দরকার হয় তখন ও হচ্ছে লাপিয়ে আসে। কিন্তু আমার কিছুদিন আগে আমি আমার হার্টের কোনো একটু প্রবলেম হচ্ছিলো বলে আমি বিএন বিল্লাতে আমার মেয়ে ভর্তি করে দিল। কিন্তু এই তিন দিন চার দিন ছিলাম, তিন দিন চার দিনই হচ্ছে ও সকাল বিকেল দুবেলা করে যাতায়াত করতো, ও নাচের জন্যে চলে গেল, কিন্তু চব্বিশ ঘন্টা ও আমার কাছে থাকতো। এই যে একটা সময় অসময় যে কাছাকাছি যে থাকা, তাই সুসময় তো সবাই থাকে, অসময় যারা থাকে তাকেই তো বলবো বেস্ট, যেই হোক না কেন সে। কিছুদিন ওকে নিয়ে আমরা অস্ট্রেলিয়ায় গেছিলাম, অস্ট্রেলিয়া ও গেছিলো ওর সঙ্গে সঙ্গে আমরাও গেছিলাম, ও সৌরভের মাও গেছিলো, আমরা সবাই মিলে গেছিলাম, সানাও গেছিলো। কিন্তু ওইখানে যে দেখলাম যে ও বাঙালি ছেলে ঘুরিয়েছে, বাঙালি ছেলে মানুষ এত ভালোবাসো সেটা এত মানে বোঝা যায় না, না খুব আনন্দ হয় না ভেতরে, না গেলে কিন্তু না দেখলে কিন্তু কাউকে বোঝানো যে ভেরি টাফ। আমি দুটো কথা বলতে পারি, সব লোক শুনছে, কিন্তু অ্যাকচুয়ালি যারা দেখেছে সেই ছবিতে আমি তুলে নিয়ে আসতে পারিনি, কিন্তু যারা দেখেছে তাদের তো ফ্যান্টাস্টিক, কিন্তু সেটা কোনো তুলনা নেই। যে কোনো একটা সবচেয়ে বড় কথা, হোটেলে গেছি বিল দিয়েছে বিল নেয় না, ট্যাক্সিতে উঠেছি ট্যাক্সিওয়ালা গেছে ট্যাক্সিওয়ালা বিল নেয় না, দাদার সঙ্গে ফটো তুল, এই যে ভাবটা তখন যে ভালোবাসাটা মানে মানে যে আমার ছেলে হিসেবে না মানে যে জামাই হিসেবে না কিন্তু একটা ম্যান হিসেবে যে এতটা মনের মধ্যে একটা প্রাউডনেস এসে যায় মানে সেটা চিন্তা করা যায় না। ভারি সুন্দর বললে। আমরা আজ একটা এখানে খেলা খেলি, সেই খেলাটা মা বাবার ইচ্ছে পূরণের জন্য। এখন জিজ্ঞেস করব শুধু প্রথমে যে এক দুই তিন চার করে ইচ্ছেগুলো কি কি? আসলে আই শুডেন্ট সে বাট ইউ নো লাইক উই আর প্রিটি প্রিভিলেজ, মা বাবার যা ইচ্ছে আমরা এমনি পূরণ করতে পারি। বাট যেহেতু এটা খেলার নিয়ম সেহেতু মা আর বাবা ভীষণ আড্ডা পিটের ভক্ত, আর ওনারা প্রত্যেক বছর ওইখানে ওইখানে একটা আশ্রম আছে, বাচ্চাদের জামা কাপড় ডোনেট করে আর বস্ত্র দেয়, বই ঠাকুরের ছবি ছেপে দেয়, তো প্রত্যেক বছর করে। তো তাহলে ফার্স্ট যেটা জিতবো উই উইল গিভ ইট টু দেম। মুরাল ভাইও এখানে এসেছে, সো উই উইল। হ্যাঁ মুরাল ভাই নমস্কার, আপনার ভালো লাগছে তো এসে এখানে? খুব ভালো লাগছে, ধন্যবাদ। এটা হচ্ছে প্রথম ইচ্ছা। হ্যাঁ আমার আমার বিয়ের সময় আমি খুব কেনাকাটি করেছিলাম, সব বেনারসি শাড়ি টাড়ি, কিন্তু তারপরে আলটিমেটলি কিছুই পরা হয়নি। মুরাল ভাই যেই শাড়িটা দিয়েছে আমি ওটা পরেই বিয়ে করেছিলাম। উনি বলেছিলেন যে আমি যেই শাড়িটা দেবো আদ্দা মা নদিন পরেছে সেই শাড়ি পরে ওনার বিয়ে। আর ওনাদের হাতে ছোঁয়া আছে, আশীর্বাদ আছে, সেই শাড়ি তো দারুণ হবে। আদ্দা মার পরা শাড়ি তো আমাদের হাত থেকে নদিন পরেছিল আদ্দা মা, মার গায়ে প্রায় নদিন পরেছেন মা। দ্বিতীয় ইচ্ছে, ওই বাবা সারা সকাল গার্ডেনিং করে, বাবাকে যদি কিছু গার্ডেনিং এর কিছু দেওয়া যায়। দারুণ, কি সুন্দর মেয়ে ভেবেছে ভাবুন। তাহলে ওই জামাইয়ের সাথে গল্প করতে করতে নিজে একটু গার্ডেনিং কিছু করবে, ওইটা সুবিধা হবে, একটু সুবিধা হবে। তৃতীয় ইচ্ছে, মা বাবা খুব উত্তম সুচিত্রার সিনেমা দেখতে ভালোবাসে, ওদের ফেভারিট অ্যাক্টর আর অ্যাক্ট্রেস। তো আগে মা খুব ওনাদের সিনেমাগুলো টিভিতে দিলেই ভিডিও করে রাখতো, তারপরে ভিডিওগুলো তো এখন অবসলিট হয়ে গেছে, এখন ডিভিডি চলে, তো আই গেস ওটার একটা ডিভিডি সেট হলে ভালো হয়। পুরনো বাংলা সিনেমা, পুরনো বাংলা সিনেমা, সুচিত্রাও থাকবেন আরো অনেকে থাকবেন। ফোর্থ ইচ্ছেটা কি? ফোর্থ ইচ্ছেটা তো মার পায়ে খুব ব্যথা, এর জন্য যদি মার পায়ের একটা ফুট মাসাজার বা কিছু, পায়ের ব্যথাটা তো নিয়ে নেওয়া যাবে না, কিন্তু একটু ব্যথাটা কমিয়ে দেওয়া যায়, কমিয়ে দেওয়ার জন্য যদি একটা ফুট মাসাজার বা কিছু একটা পাওয়া যায় তাহলে খুব ভালো হয়। বাহ, চারটি ইচ্ছেই ভারি সুন্দর। আমাদের এই ইচ্ছেগুলোর জন্য প্রশ্নগুলো আসবে ফার্স্ট লেভেলে। ফার্স্ট কোয়েশ্চেনটা কি আসছে আমরা একবার মন দিয়ে দেখি। নমস্কার দেবশঙ্কর বাবু। হ্যাঁ নমস্কার। আপনি তো আমাকে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমি হচ্ছে মিস্টার সৌরভ গাঙ্গুলি, যিনি আছেন আপনার সাথে আজকে স্টেজে। ওনার বেটার হাফ ফার্স্ট হাফ কিনা জানি না, ম্যাডামকে আপনি পেলেন, আমরা দাদাগিরিতে প্রচুর চেষ্টা করে এবছর পাইনি। উনি হচ্ছেন মোস্ট ভ্যালুয়েবল পার্টিসিপেন্ট, MVP বলে ক্রিকেটে, মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার, তারপরে মোস্ট ভ্যালুয়েবল পার্টিসিপেন্ট আর কি। দেখতে পাচ্ছি আমার শ্বশ্রু মাতা আর শ্বশ্রু পিতা আছে, তাদেরকে আমার প্রণাম আর দেবীকে নমস্কার।
ওনার জন্য একটা প্রশ্ন আছে, বাড়িতে প্রচুর প্রশ্ন করি, উত্তরে শুধু ঝাড় খাই। এখানে প্রশ্ন করলে তো ঝাড় দিতে পারবেন না, তাই একটা প্রশ্ন আছে, যা প্রশ্ন আমি করে নেবো আজকে, টেলিভিশনে যা হবে হবে। আমার প্রশ্ন, আমার দাদার তালুই মশাইয়ের কন্যার শ্বশুরের নাতনির জেঠিমার দেওর, ভালো করে শুনবেন, জেঠিমার দেওর, তাকে তুমি কি বলে ডাকো? আবার বলি, ভালো করে ভাববে, আমার দাদার তালুই মশাইয়ের কন্যার শ্বশুরের নাতনির জেঠিমার দেওরকে তুমি কি বলে ডাকো? আর একটা ভালো আইডিয়া দিই, যদি ওখানে বলতে না পারো, রাজারহাটে এই সুন্দর প্রোগ্রামে শুটিং চলছে, ভাবতে থাকো বেহালা পৌঁছে যাবে। প্রশ্নটা খুব সহজ, উত্তরটা খুব সহজ, আসলে বুঝলেন তো, বাড়িতে বাগে পড়ে পড়ে একবার সুযোগ পেয়েছি ধরার। উত্তরটা ভাবতে থাকুন, আপনারা হ্যাপি প্যারেন্টস ডে দেখতে থাকুন। যাওয়ার আগে একটা ক্লু দিয়ে যাবো, দাদাগিরিতেও ক্লু দিতে, হ্যাপি প্যারেন্টস ডেতেও একটা ক্লু দিয়ে যাবো। ক্লুটা হলো, আমার দাদা বা ভাই, বোন বা দিদি, তার শ্বশুর মশাই আমার তালুই মশাই। তাই ভাবতে থাকুন, দুজনেই ভাবতে থাকুন, সবাই ভাবতে থাকুন। দেবশঙ্কর বাবু, আপনি খুব ভালো থাকবেন, আপনার প্রোগ্রাম খুব ভালো হচ্ছে আমরা দেখছি, আর আশা করি কোনো না কোনো দিন দাদাগিরিতে আপনার সাথে আমার দেখা হবে। আচ্ছা, এটা কি আমার ফার্স্ট কোয়েশ্চেন ছিল? নিশ্চয়ই, আমি এটা জানি না। কি যে করেন দাদা, এত কষ্ট দিচ্ছেন। আমি এটা কাইতে যেতে দিই, ভাববো আই গিভ আপ। আরে, মার হেল্প নিচ্ছি, মা যদি পারে। দাদা, দাদার তালুই মশাই কাকে বলে, মানে শ্বশুর মশাই কে বলে, মানে দাদার তালুই মশাই কে? দাদার মানে সৌরভের দাদার না ও সৌরভের নিজে? তালুই মশাই মানে হচ্ছে সৌরভের যিনি শ্বশুর মশাই। ও আচ্ছা, সৌরভের শ্বশুর মশাই, হ্যাঁ, সে হচ্ছে স্নেহাশিসের তালুই মশাই। স্নেহাশিসের তালুই মশাই হচ্ছেন কে? আমার বাবা। তার কন্যা? আমি। বেশ, আমার শ্বশুর মানে আমার সৌরভের বাবা, শ্বশুরের নাতনি মানে আমার মেয়ে সানা, আর জেঠিমা মানে মোম মানে স্নেহাশিসের বউ, জেঠিমার দেও মানে সৌরভ, সে তোমার কি? আমার বর। উত্তরটা হচ্ছে সৌরভ গাঙ্গুলি, আমার বেটার হাফ বা ওয়ার্স্ট হাফ বা হোয়াট এভার যেটা বললো, আর সবাই দাদা। আর তার আগে সুন্দর করে বলেছো যে আমার বর। আমরা একেবারে জলের মতো পরিষ্কার বুঝেছি এবং ঠিক উত্তর হয়েছে, ধন্যবাদ। দাদাগিরিতে এর জন্য যাইনি, এত এত ইজি কোয়েশ্চেন গুলো, ইজি কোয়েশ্চেন গুলো এত কমপ্লিকেটেড করে দেয় যে বলা যায় না, আর তারপরে আরেকটু কনফিউজ করে দেয়, মিডিয়াম পেসের মতো, মানে ধরা যায় না কতটা জোরে আসবে, এক্স্যাক্টলি, আর কোন দিকে সুইং করবে, আর ওয়েদারটা যদি একটু ঠান্ডা হয় মানে ওই তখন ইউ ডোন্ট নো ইংল্যান্ড হয়, তাহলে তো হয়েই গেল। বেশ কয়েক বছর আগে, মানে বেশ কয়েক বছর মানে অনেক বছর আগে, 16-17 বছর আগে, আই স্টিল রিমেম্বার, টরন্টোর খেলাগুলো হচ্ছিল, আমি শুয়ে শুয়ে দেখছিলাম, তো ইন্ডিয়া খুবই বাজে করেছে, কত রানে আউট হয়ে গেছে, আই ডোন্ট এক্স্যাক্টলি রিমেম্বার দ্য ফিগার। তারপরে হঠাৎ একটু ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে যখন একটু ঘুম থেকে এলাই, আমাদের তখন রাত্রি, যখন ঘুম থেকে উঠে দেখলাম, তখন আমি দেখলাম দাদা 3 উইকেট, এন্ড দেন সেই উইকেটে সেইটায় 5 উইকেটের হল্ট পেয়েছিল, সো আই স্টিল রিমেম্বার দ্যাট ভেরি ওয়েল। দাদা ওই সব প্রশ্নে একবার মারাত্মক, যাই হোক, আমরা আছি ফার্স্ট লেভেলে, আর একটা প্রশ্নের উত্তর দিতে পারলে প্রথম ইচ্ছেটা পূরণ হয়ে যাবে। ফার্স্ট লেভেলের সেকেন্ড কোয়েশ্চেনটা কি আছে মন দিয়ে দেখি। তিনটে ভাগে কতগুলো কথা লেখা আছে, প্রথম ভাগে লেখা আছে রান্না, তার তলায় লেখা আছে কুমড়ো, তার পরের ভাগে লেখা আছে মহারাজা, তার নিচে লেখা আছে বাপি বাড়ি যা, তৃতীয় যে ভাগটা আছে তাতে লেখা আছে লুডো, তার নিচে লেখা আছে দান। একটা শব্দ ভাবতে হবে যেটা ওই মাঝখানে বসালে তিনটে ভাগ থেকেই কোনো না কোনো একটা রিলেশন বা সম্পর্ক তৈরি হয়ে যাবে। একটু ভাবলেই কিন্তু পাওয়া যাবে ডোনা। ছক্কা কি? ছক্কা, বেশ, কুমড়োর ছক্কা, তাই তো? তাহলে মহারাজা বাপি বাড়ি যাওয়ার সঙ্গে ছক্কাটা কিভাবে মিলছে? কিছু একটা সিক্সার, তো বলটাকে বাপি বাড়ি যাওয়া, বাপি বাড়ি যাওয়া মানে 6, এক্স্যাক্টলি। আর লুডো দানের সঙ্গে কি হবে? লুডো 6 ফেলা গুটিতে ছক্কা পড়ে, মাঝখানে ওই শব্দটা কি বসাতে চাই? ছক্কা। বেশ, ছক্কা, দেখা যাক। ছক্কা, একেবারে ঠিক উত্তর দিয়েছো, ধন্যবাদ। আমাদের ফার্স্ট লেভেলে দুটো প্রশ্নের ঠিক ঠিক উত্তর হয়ে গেছে, মানে আমরা এই ইচ্ছেটা পূরণ করতে পেরে গেছি, ধন্যবাদ। সামনে এসো, আমরা সেটা উদযাপন করি, আপনিও আসুন এখানে। তুমি
তোমরা ছিলে বলেছিল স্বপ্নগুলো কাছে ছোটবেলা রূপ কথারা এমনি করে বাঁচে আমরা এবার সোনার কাঠি মুঠোয় তুলে আজকে যে মেয়ে এরকম একটা অনুষ্ঠানে এসে আপনাকে সঙ্গী করে আপনাকেও আমরা পেলাম আমাদের খুব ভালো লাগছে আপনার কি অনুভব হচ্ছে খুব ভালো লাগছে আর একবার আমাদের তো ছোট বোনের মতো নিজের বোন তো নাই কিন্তু ওকে আমি নিজের বোনের থেকে বেশি ভালোবাসি আর ছোট্ট সৌরভ গাঙ্গুলিকে কেমন মনে হতো সৌরভ প্রথম কথা হচ্ছে যে ওদের তো জয়েন্ট ফ্যামিলি ওর কাকাদের সঙ্গে আমি খেলতাম খেলাধুলো করতাম একসঙ্গে যাতায়াত করতাম ওদের ফ্যামিলির সঙ্গে আমাদের ফ্যামিলিটা ওতপ্রোতভাবে জড়িত যে কোনো কারণ অনেক বছর ধরে ওতপ্রোতভাবে জড়িত ছিল একেবারে প্রতিবেশী হ্যাঁ ছোট বয়স থেকে না আসলে আমার দাদু আর সৌরভের দাদু একসাথে প্রিন্টিং বিজনেসটা শুরু করে তারপরে ওটা পরে স্প্লিট আপ হয়ে যায় তো দুটো ফ্যামিলি হ্যাজ অ্যাকচুয়ালি গ্রোন আপ টুগেদার আমাদের পৈতৃক ব্যবসা আছে সে আমাদের প্রিন্টিং এর নাম হচ্ছে লালচন্দ্রায়ণ কোম্পানি সে ওটা হচ্ছে বহু বছর ধরে আছে এবং হচ্ছে আমরা কয়েক বছর ধরে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছি বেশ কিছুদিন আগে আমাদেরকে ইন্দিরা গান্ধী প্রিয়দর্শনী অ্যাওয়ার্ড দিয়েছে আমাকে যে এইসব কারণে যে অনেক রকমের সঙ্গে জড়িত আছি প্রেসটার সম্বন্ধে এবং ভালো ভালো বই যেটা ইন্ডিয়া গভর্নমেন্ট বাইরে লোকের দিকে ডেডিকেট দেয় সেটা ডিসকভারি অফ ইন্ডিয়া আমাদের ছাপা বাবরনামা আমাদের ছাপা কৃষ্ণা ইন্ডিয়ান আর্ট আমাদের ছাপা যদি দিল্লিতে যদি আপনি যান দিল্লিতে একটা মিউজিয়াম আছে মিউজিয়ামে দেখবেন সমস্ত কথা আমি যে বইগুলো বললাম সব কটা রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত কিন্তু সব কটার বই হচ্ছে ডিসপ্লে করা আছে মিউজিয়ামে এবং প্রিন্টেড বাই লালচন্দ্রায়ণ কোম্পানি ইন ক্যালকাটা বলে ওটাকে হাইলাইট করা আছে এটা তো কম কথা না বিরাট ব্যাপার এটা তো একটা মিউজিয়ামের মতন দিল্লির মিউজিয়ামের মতন জায়গাতে ডিসপ্লে করা এটা ভেরি টাফ আমি জানতে চাইছিলাম যে আপনি যে ছোট্ট সৌরভকে দেখেছেন যে প্র্যাকটিস করে খেলে তখন তো তাকে দেখি যে একজন সাধারণ মানুষ যাচ্ছেন ওদের ওদের আমি যে বললাম যে ওদের ফ্যামিলির মধ্যে ও একজন কিন্তু ওকে যে বেশি চোখে পড়েছে বা বেশি চোখ পড়েছে সেটা বড় কথা না কিন্তু ওর মধ্যে থেকে বেঙ্গলে যখন প্রথম চান্স পেলো এবং খেলাধুলার মধ্যে যখন ও যখন ঢুকলো হঠাৎ উঠে পড়লো দ্বিতীয় ইচ্ছেটা একবার মনে করে নেবো তারপরে আমরা সেকেন্ড লেভেলের ফার্স্ট কোয়েশ্চেনটা করবো দ্বিতীয় ইচ্ছেটা বাবার গার্ডেনিং বাবার বাগান করবার সরঞ্জাম আমরা আছি সেকেন্ড লেভেলে ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে মন দিয়ে দেখে নিই আমার পিছনে যে গাছগুলো আছে এগুলো বলতে পারবেন এগুলো কি গাছ এই গাছগুলো কোন গাছ তাল গাছ ডোনা মনে হচ্ছে আমার পিছনে লাগছে আমাকে প্রশ্ন করে জব্দ করা হচ্ছে আমি দেখাচ্ছি এটা তাল তাল গাছ বলে উত্তর দিলাম হ্যাঁ আমরা জানি তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে এটা কি গাছটা কি বাড়ে না এই খুব বড় না ছোট ছোট গাছ খুব বড় হয় না এই গাছ যদি এটা নাও পারা যায় তাহলেও দুটো প্রশ্ন আছে ভয়ের কিছু নেই নিশ্চয় নিশ্চয় লঙ্কা উত্তরটা ঠিক হলো না ভুল হলো আমরা দেখে নি আমার হাতে দেখছেন এটা হচ্ছে জলপাইগুড়ি জেলার মাল ব্লকের চ্যাংমারি গ্রাম পঞ্চায়েতের বিখ্যাত লঙ্কা 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 একেবারে ঠিক উত্তর ধন্যবাদ আমরা আজ সেকেন্ড লেভেল সেকেন্ড কোয়েশ্চেনটা কি আমরা মন দিয়ে দেখি পালাও পালাও কাটি পালাও সিঙ্গি মারি ধুকু আর
কোন উপজাতির নৃত্যশৈলী এটা? ছবিটা দেখিয়ে, ছবিটা দেখিয়ে। নর্থ বেঙ্গলের কিছু লাগছে, কিন্তু কি স্টেটটা বলতে হবে না ডান্স ফর্মটা? ডান্স ফর্মটা, ফর্মটা একটা নাম আছে মনে হয়, রাভা ডান্স ফর্ম কি? ওটা নেব তো, মানে ডান্স ফর্মটাই বলবো তো না? ডান্স ফর্মটা, বাস ডান্স ফর্মটা। হ্যাঁ রাভাই নি, রাভা নিজে প্র্যাকটিস করা হয়েছে? না না, আমি পিওর ওডিসি নাচি, মানে আগে একটু ক্রিয়েটিভ নাচতাম, এখন জাস্ট দেখা আছে তো অনেক রকম, মানে একটু আইডিয়া আছে, ঠিক নাও হতে পারে, মানে এত ডান্স ফর্ম তো এলাই। হ্যাঁ সব সময় মনে থাকে, হ্যাঁ সব সময় অনেকগুলো কাঁচাকাঁচিও থাকে, কিন্তু এইটা যে পোশাক আশাক পরে যেভাবে নাচছে তার থেকে মনে হচ্ছে নর্থ বেঙ্গলের কোনো ডান্স ফর্ম মনে হয়, তাই তো মনে হচ্ছে? উত্তরটা নিলাম, দেখে নি উত্তরটা কোন, না ঠিক দিলেন কি দিলেন না, দেখা যাক। এটা হচ্ছে আমাদের রাভাদের মাছ ধরার নাচ। রাভারা আগে এইভাবে জীবন যাপন করত, এটা হচ্ছে আমাদের কালচারাল নাচ। রাভা একেবারে ঠিক উত্তর, ধন্যবাদ। জানলাম যে মাছ ধরার সময় এই নাচের এই শৈলীটা তৈরি হয়েছিল, এবং তারপর ওটা একটা আর্ট ফর্ম হিসেবে, ডান্স ফর্ম হিসেবে তৈরি হয়ে গেছে। রাভা, তার মানে আমরা সেকেন্ড লেভেলের দুটো প্রশ্নেরই উত্তর দিতে পেরে গেছি, অর্থাৎ দ্বিতীয় ইচ্ছে যেটা ছিল সেটাও পূরণ করে ফেলেছি, বাবার জন্য বাগানের সরঞ্জাম। অনেক কিছু পাওনি জানি, সময় গেছে চলে, সব ছেড়েছো শুধু আমরা এগিয়ে যাব বলে। নমস্কার, গ্লোব নার্সারিতে আপনাদের সবাইকে স্বাগত। এখানে সমস্ত রকম জিনিসই পাওয়া যায় নার্সারি ওরিয়েন্টেড। আমরা জানতে পেরেছি শ্রীমতী ডোনা গাঙ্গুলি এবং তার বাবা শ্রী সঞ্জীব রায় মহাশয় আমাদের দোকান থেকে নার্সারি ওরিয়েন্টেড জিনিসপত্র কেনেন, সেটা জানতে পেরে আমরা অত্যন্ত খুশি হয়েছি। আমরা ওনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এবার কি বাগানে জল দেওয়ার সময় গপ্প হবে বেশি নাকি না জল বেশি হবে? এই কথা নিয়ে আলোচনা বেশি হবে। আজকে যে দাদাগিরি যে জায়গাটা এসে পৌঁছে গেছে, কলকাতা একদম মানে তলার লেভেল থেকে আরম্ভ করে উপর লেভেল পর্যন্ত সবাই দাদাগিরি যায়, সবাই সৌরভকে পেলে সবাই ভুলে যায়। কিন্তু ডোনাও সৌরভকে পেলে ভুলে যায়, তাই তো? হয়তো আগে হতো, এখন একটু ইউজড হয়ে গেছে, এখন তো অনেক বছর ধরে, লাইক উই আর 18 ইয়ার্স ম্যারিড, সো লাইক ইটস আ লং টাইম, সো এখন আর আগের মতো ওরকম ভাবে হয় না। কিন্তু আই গেস এখন ঠিক উল্টোটা হয়, এখন তো এর আগের দিনে বকি পড়া হলো, বাড়িতে দুটো টেরর আছে, একটা আমি আর আমার একটা শাশু, আমার শাশুড়ি নাকি টেরর ছিল, তোরা আমার কাছে এলো লাইক কনভারসেশনে, একজন বললো যে তোমাদের বলা হচ্ছে টেরর। শুনে কি মনে হলো? কিছু মনে হলো না, আই জাস্ট টেক ইট অ্যাজ এ জোক। নিশ্চয়ই তাই তো। কিন্তু এই যে মানে একটা সৌরভকে এতদিন ধরে দেখা হচ্ছে, দাদাকে এত মানুষ এত রকমভাবে দেখেছে, কিন্তু সবচেয়ে কাছ থেকে যে দেখেছে সে দাদাকে কীরকম পাল্টাতে পাল্টাতে যেতে দেখেছে, মানে কীরকম মনে হয় আগের সৌরভ এখনকার সৌরভ? অ্যাবসলিউট লেগেছে এই টেল, কারণ যখন আমি ছোটো ছিলাম তখন ইউ ইউজ টু আই ইউজ টু নো দিস পার্সন যে পাশের বাড়িতে থাকে, আর স্লোলি হি ইজ ডান সো ওয়েল ফর হিমসেলফ, নট ওনলি ফর হিমসেলফ, কিন্তু ইউ নো সবাই দাদা অ্যান্ড এভরিবডি স্যালিউটস হোয়াট হি হ্যাজ ডান লাইক ইন হিজ ওন ফিল্ড। আর তারপরে ক্রিকেট ছেড়েও এখন যে ডিফারেন্ট অ্যাঙ্করিং করছে, বা আই ফাইন্ড হিজ কমেন্ট্রি টু বি ভেরি গুড, মানে ক্রিকেট কমেন্ট্রি টু বি ভেরি গুড, তো সবাই আই গেস ম্যাচের পরে পরে যায়, সৌরভ আগে আগে যায়, আর ম্যাক্সিমাম টাইম সেটা মিলেও যায়, সো ইটস লাইক আই ফিল মাই লাইফ হ্যাজ বিন লাইক আ ফেরি টেল। এত বড়ো একটা ব্যক্তিকে কাছ থেকে জেনে অ্যান্ড ব্যক্তিটাকে জেনেছি যখন সে কিছু ছিল না, সো ফর মি ইটস বিন আ রিয়াল ফেরি টেল লাইফ ওয়ের আই অ্যাকচুয়ালি গট এভরিথিং ইন লাইফ অ্যান্ড আই ডোন্ট এক্সপেক্ট এনিথিং ফ্রম লাইফ, কারণ হোয়াট এভার কামস ইন মাই লাইফ ইজ মোর দ্যান দ্যাট আই এক্সপেক্ট। মানে তুমি বলছো স্বপ্নটাকে তুমি ছুঁয়ে দেখতে পেরেছো? এক্স্যাক্টলি, হাতে ধরতে পেরেছো? এক্স্যাক্টলি, আর হয়তো এতখানি স্বপ্নও ভাবিনি কোনোদিন, জাস্ট হয়ে গেছে। সৌরভ যে ইন্ডিয়া খেলবে, এত বড় মানে কলকাতাকে এত একটা বড় জায়গায় নিয়ে যাবে, আর
ভবিষ্যৎবাণী কি করছে যে ডোনা কি করবেন? পুরনো বাংলা ছবি সুচিত্রা উত্তম থাকবেন, সেই জন্য আমরা আছি থার্ড লেভেলে। থার্ড লেভেলের ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে মন দিয়ে দেখে নি। আমার একটা যেটা ড্রিম হচ্ছে পরের জন্মে, আমি তো অ্যাকচুয়ালি এখন লেডিস কলেজে পড়ি, তো পরের জন্মে আমি এডুকেশন কলেজে পড়তে চাই, আর আপনি সেই কলেজের একজন সিনিয়র, তার ঠিক নিচের ব্যাচটাই আমি থাকবো, আপনি বেশ কলেজ ফেস্টে চাঁদাটা নিতে আসবেন। চাঁদা নিতে আসবেন? কোথায়, এই জন্মে ইন্ডিয়ার ক্যাপ্টেন ছিলাম, পরের জন্মে তুমি চাঁদা নিতে পাঠাচ্ছো, বলো। আপনি আসবেন, বেশ ঢুকবেন, ওই যে হয় না একটু চোখে চোখে, এই দাদাকে কি সুন্দর দেখতে, বেশ বন্ধু, তখন সুন্দর নাও থাকতে পারি পরের জন্মে। এইটা ভাবো পরের জন্মে, ধরো তুমি কোনো নামি কলেজে পড়লে, তোমার উপরে ক্লাসে পড়ে ঋত্বিক রোশন, আমি আপনাকেই চাই। মানে রাজবান ভেঙেছে পীড়িত তোর এই চোখে রে, রজনীর ঝিঝি পোকা ত্রাহি ত্রাহি কাকে রে। সাধারণ প্রশ্ন, অমলতাস গাছটি অন্য নাম দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, বোটানি ছাত্রী তুমি, গাছপালা নিয়ে জীবন, কি নাম? হিমঝুড়ি, মধুমালতী, সোনাঝুড়ি, নীলমণি লতা। এই যে এত সব সুন্দরী মহিলারা প্রেম নিবেদন করছে, এটা তো বাচ্চা, এটা তো বাচ্চা। আজকালকার বাচ্চারা দেয়া লাই, দে জাস্ট সে হোয়াট এভার দে ওয়ান্ট, হুইচ ইজ ওয়ান ওয়ে ভেরি গুড, বাট আমরা এখনো কিছু বলতে গেলে উই হেজিটেট, এটা বলা উচিত কি উচিত না, বাট দে আর লাই সো ফ্রি মাইন্ডেড এন্ড সে হোয়াট এভার দে ওয়ান্ট, মানে বিন্দাস যা মনে আসছে বলে দিলুম দাদাকে, আর সামনে পেয়েছি দাদাকে, সামনে পায় না তো সেটা একটা বড় ব্যাপার। ফ্যানসরা আছে বলেই তো আগে সেলিব্রিটিসরা আছে, যদি ফ্যানসরা না থাকে তাহলে সেলিব্রিটিসরা সেই কেউ তো তাদের বুঝবে না। ফ্যানরা বেশি ঘ্যান ঘ্যান করলে কি কি মনে হয় তখন? আমার খুব একটা খারাপ লাগে না, আমার বেশ ভালোই লাগে, হ্যাঁ মজাই লাগে। আর এখন অ্যাকচুয়ালি আমি ইউজ টু হয়ে গেছি এত বছর ধরে দেখে দেখে, এখন আমরা দুজনেই দেখি সানার কি রিয়াকশন, সানা কি বলে, মানে মেয়েটার কথা বলে না, বাবাকে কি বলে বা বাবাকে বলে বাবা তুমি এত লজ্জা পাচ্ছিলে কেন, মানে সে জন্য ফ্যান, মানে এই আর কি। তো এখন আমরা দুজনেই শুনি সানার কি রিয়াকশন হয়, মানে হোয়াট ডাজ শি ওয়ান্ট টু সে। এই যে পুরো দৃশ্যটা আমরা দেখলাম, তার মধ্যে কোথাও একটা ভুল ছিল, সেই ভুলটাকে আবিষ্কার করতে হবে, মানে সেই ভুলটা কি বলতে হবে, মানে কিসের ভুল, খেলাটার ভুল, খেলাটার মধ্যেই ভুল ছিল। সাধারণ প্রশ্ন, অমলতাস গাছটি অন্য নাম দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, বোটানি ছাত্রী তুমি, গাছপালা নিয়ে জীবন, কি নাম? হিমঝুড়ি, মধুমালতী, সোনাঝুড়ি, নীলমণি লতা। তিনটে অপশন দেখি, এইখানে চারটি অপশন দেখলাম, চার রানের কোয়েশ্চেন করবার কথা বলা হয়েছে তাই তো? এইখানে হ্যাঁ, এইখানে চারটি অপশন দিয়েছে, মানে তিনটে অপশন থাকে, চার রানে তিনটে অপশন থাকে, তার মানে বোঝা যাচ্ছে যে একটু নিয়মিত দেখা হয়, চলে বাড়িতে চলে, দুটো টিভিতে অন থাকে, কিন্তু তখন মাঝে মাঝে কাজে ব্যস্ত থাকি, আর মাঝে মাঝে আবার সবাই দেখে বসে, তো তখন কিছু একটা হলে বলে ডোনাদি দেখবে এসো দেখবে এসো, এটা কি বললো, তো তখন ওইটা গিয়ে একটু বেশ উকি ঝুঁকি মারা হয়, বেশ ওইটা জান, ওইটুকু দেখা হয়, মানে আর মোটামুটি নিয়মগুলো এখন একটু মনে আছে। হ্যাঁ, দুবার গেছিলাম, একবার সানার সাথে সেইবার জিতেছিলাম, আর একবার একলা সেইবার হেরে গেছি। আমরা যে উত্তরটা পেলাম সেটা হচ্ছে যে তিনটে অপশন থাকার কথা চার রানের প্রশ্নে, কিন্তু এখানে চারটে অপশন পেয়েছিলাম, সেইটাই গোলমাল। হ্যাঁ,
এখন আমরা দেখি উত্তরটা ঠিক হলো না ভুল হলো। বাড়িতে কে কে আছে? বাড়িতে মা বাবা আর বাড়িতে মা বাবা অনলি ডটার একমাত্র। আপনারা কিছু মনে করবেন না, কারণ ও খুব নিষ্পাপ মনে বলেছে, কিন্তু দাদার ফিউচার অদূর হবে কিনা দাদা জানে। তার মানে যে উত্তরটা আমরা পেয়েছি সেটা একেবারে ঠিক উত্তর হয়েছে। ধন্যবাদ। থার্ড লেভেলের সেকেন্ড কোয়েশ্চেন কি আছে এইটা আবার মন দিয়ে দেখতে হবে। যখন আমরা কলেজে পড়ি জানো, প্রায় একটা মেয়েদের স্কুলের বাস আমাদের সামনে দিয়ে চলে যেত। তো সে কথা এখানে মনে আছে? মনে নেই আবার। এবার তো আমাদের মধ্যে একজন বললে যে প্রশান্ত, এই বাসের পাদানিতে হাফ প্যান্ট এবং গেঞ্জি পরে একটি জিলিপি খেতে খেতে তুমি যদি সামনে বলা হাঁটো করে যেতে পারো, তাহলে তোমাকে সামনের বড়দিনে বলে এবারে আমাদের গান শোনবার জন্য একখানা টিকিট কিনে দেবে। তোমার নামটা কি হে বাবু? আগে হৃদয় হরণ, এখন গান গাইছেন অভিজিৎ চৌধুরী। জীবন খাতার প্রতি পাতা যত লেখো বিশাল কাশ কিছু রবে না। এখানে উত্তম কুমারের আসল নাম কোনটি? অভিজিৎ চৌধুরী বললো। দেখ তিনটে নাম শুনেছি, তার মধ্যে আসল নাম কোনটি? প্রশান্ত মনে হচ্ছে, আর হৃদয় হরণ ড্রাইভারের নামটা ছিল, আর অভিজিৎ, আর মনে হয় প্রথম নামটাই ওনার আসল নাম। বইটা একবার দেখেছি। যেটা মন বলছে সেটাই করা উচিত, আমি সব সময় যারা আসেন তাদের বলি, তাই মন স্থির করে শান্ত হয়ে প্রথম উত্তর, প্রথমটা মানে প্রশান্ত কুমার রায়, প্রশান্ত উত্তরটা নিলাম। এরপরে মন প্রশান্ত থাকছে কি থাকছে না উত্তরটা জানলেই বোঝা যাবে। আমরা দেখে নিই উত্তরটা ঠিক হলো নাকি ভুল হলো, অর্থাৎ খেলাটা আর চললো নাকি থেমে গেল, দেখে নিই। যখন আমরা কলেজে পড়ি জানো, প্রায় একটা মেয়েদের স্কুলের বাস আমাদের সামনে দিয়ে চলে যেত। তো সে কথা এখানে মনে আছে? মনে নেই আবার। এবার তো আমাদের মধ্যে একজন বললে যে প্রশান্ত, এই বাসের পাদানিতে হাফ প্যান্ট এবং গেঞ্জি পরে একটি জিলিপি খেতে খেতে তুমি যদি সামনে বলা হাঁটো করে যেতে পারো, তাহলে তোমাকে সামনের বড়দিনে বলে এগুলো আমাদের গান শোনবার জন্য একখানা টিকিট কিনে দেবে। প্রশান্ত একেবারে ঠিক উত্তর দিয়েছে, ধন্যবাদ। ফাইনাল কোয়েশ্চেনটা আসবে, সেইটা পারলেই আমাদের তৃতীয় ইচ্ছে পূরণ হয়ে যাবে। থার্ড লেভেল থার্ড কোয়েশ্চেন দেখা যাক। ये राजस्थान की ट्रेडिशनल आर्ट है, बहुत ही फेमस आर्ट है। इस आर्ट में बारीक से बारीक काम होता है, जो ब्रश के आगे के एक बाल से बनाया जाता है। इसमें सारे नेचुरल कलर्स यूज किए जाते हैं, स्टोन कलर्स, क्योंकि वो बहुत बरसों तक फेट नहीं होते हैं, टिके रहते हैं कपड़े पर। এই যে পেন্টিংটা, এটা কোন ধরনের শিল্প? এই পেন্টিংটার একটা নিজস্ব নাম আছে। মিনিয়েচার পেন্টিং কি? ছোট ছোট পেন্টিং, অনেক একটা টপিকে তো না, অনেকগুলো টপিক দেখলাম, রাধা কৃষ্ণ উট দেখতে পাচ্ছি, মিনিয়েচার পেন্টিং। হেল্প দরকার নেই আমার মনে হয় না, আমার মনে হয় মিনিয়েচার পেন্টিং। ছোট ছোট পেন্টিং তো অনেক টপিকসের উপর, তো আমরা এই উত্তরটা নিচ্ছি। আমরা দেখে নিই আমরা যে উত্তরটা পেলাম সেটা ঠিক পেলাম না ভুল পেলাম, দেখা যাক। यह राजस्थान का ट्रेडिशनल फेमस आर्ट है, इसको मिनिएचर आर्ट बोलते हैं। মিনিয়েচার পেইন্টিং, একেবারে ঠিক উত্তর দিয়েছে ডোনা, ধন্যবাদ। কিন্তু এটা এটা আমি তার থেকে জানি না, এটা আমি জানি সানার হিস্ট্রির থেকে। ও হ্যাঁ, হিস্ট্রিতে ছোট ছোট মিনিয়েচার পেইন্টিং ইন্ডিয়ার, এটা সানাকে পড়াবার জন্য। থার্ড লেভেলে তিনটে প্রশ্ন রেখেছিলাম,
তিনটে প্রশ্নেরই ঠিক ঠিক উত্তর পেয়ে গেছি, অর্থাৎ আমরা তৃতীয় যে ইচ্ছে ছিল সেটাও পূরণ করে ফেলেছি। আমরা সেটা উদযাপন করি, সামনে আসি দেখি। অনেক কিছু পাওনি জানি, সময় গেছে চলে, সব ছেড়েছো শুধু আমরা এগিয়ে যাব বলে। এইসব গুলো বলা যায় না, অমর হয়ে থাকে, তাই তো এইসব ছবি বলার কথা বলা যায় না। আমরা আছি ফোর্থ লেভেলে, সব উত্তর প্রায় দিয়ে ফেলে সব কিছু ফেলে যাচ্ছি। ওই লেভেলটা হয়ে গেলেই তখন আসবো। ও আর আগে হাসি পাচ্ছি না, মা সতর্ক বলছি চার নম্বরটা পেরিয়ে যাক তারপর আসবো। তারপর আসবো মানে এখনো বেশি হাসছে না। হ্যাঁ উনি বরাবরই একটু সাবধানী, এই যে শ্বশুর বাড়ি বাপের বাড়ি সব কাছাকাছি, এই যে জামাই ষষ্ঠী হয় শুনেছি, এবাড়ি ওবাড়ি যায়, আমি জানি না রীতি আছে। হ্যাঁ সৌরভ তো অ্যাকচুয়ালি খুব ব্যস্ত লাগে, মানে যখন ইন্ডিয়া গেছে তখন অর্ধেক সময় থাকতো না, কিন্তু আমার মনে আছে আমার কোনো একটা 8 বছর বা 9 বছরে বাবারা বাবা মা সৌরভকে ডেকে যত বছর ছিল তত রকমের মাছ খাইয়েছি, জামাই ভীষণ ভালো আদর পায় মা বাবার কাছ থেকে। তার মানে এই জামাই ষষ্ঠীতে তো মারাত্মক ব্যাপার হয়ে গেল। এইবার তো 18, এইবার আস্তে আস্তে কমে যাচ্ছে, এখন নাতনি এসে গেছে, এখন আস্তে আস্তে কমে যাচ্ছে। খাওয়া দাওয়ার সম্বন্ধে ওর ততটা লজ্জাও নেই বা কোনো কিছু নেই, ও খুব ভালোবাসে, একটা মনে কোন বিরিয়ানি খেতে ভালোবাসে, এবং সব বিরিয়ানি ওর ভালো লাগে না, আমাদের একটা খুড়িল বলে একটা আছে স্পেশাল যে করে, সে খুব সুন্দর বিরিয়ানি করে, ওদের বিরিয়ানি হলে সৌরভকে বললে সৌরভ আজকে খুড়িলের বিরিয়ানি হয়েছে, ও ঠিক অ্যাডজাস্ট করে নেয় টাইম। আবার বাবা তার জন্য মানে জামাই যাবার কালকে খাবে তার জন্য আলাদা আগে সরিয়ে রেখে দেয়, পরে খেলে একটু হ্যাঁ মানে একটু একদিন থাকলে ওটা বেশি খেতে ভালো লাগে। তা আপনি এই যে জামাইকে আদর করে বেশ তৃপ্তি পান? ঠিক জামাইয়ের মতন দেখি না, ঘরের ছেলে হিসেবে এরকম হয়, প্রতিটা কথায় কথায় আপনার যদি জামাই থাকে ও যদি প্রতিটা কথায় কথায় আপনার কাছে আছে, ও মেয়েকে বৌমা হিসেবে দেখেন, অভিযোগ করছে জামাইকে, অনেক রকমের কথা শুনছেন, তাই তো শুনছি আর সব লোক শুনছে, এই কথাগুলো ঠিক, এইসব কথাগুলো ঠিক না, না ঠিক না হলেও এই কথাগুলো যে মানে আসলে ভালোবাসা, এটা লোকে বুঝতে পারছে এবং বুঝতে পারছে বলেই আনন্দ পাচ্ছে আমার দারুণ। তো আমরা আছি ফোর্থ লেভেলে, ফোর্থ লেভেলের ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে দেখবো, তার আগে আরেকবার চতুর্থ ইচ্ছেটা জেনে নেব। চতুর্থ ইচ্ছেটা হচ্ছে মার হাঁটু তো কিছু করা যাচ্ছে না, মানে জানি না দিনে কালে কি হবে, বাট সামথিং টু ডু উইথ হার লেগ, ফুট ম্যাসাজার। হ্যাঁ বাহ, সেটার জন্য আমরা তিনটে প্রশ্ন করব, তিনটে প্রশ্নের ঠিক উত্তর দিতে হবে। আমরা আছি ফোর্থ লেভেলে, ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে মন দিয়ে দেখেন। মাছ ব্যবহার করা হলো? ইলিশ মাছ। আমরা আছি ফোর্থ লেভেলে, ঠিক বলতে হবে, সেই জন্য আমি জিজ্ঞেস করছি আমরা কোন মাছ ব্যবহার করা দেখলাম, ইলিশ মাছ। বাবা তো বলছে ভেটকি মাছ। না না ভেটকি তো কাটা কোথায়, ইলিশ মাছ। মা বলছে ভেটকি তো কাটা কোথায়, এক্স্যাক্টলি আমি তাই ভাবছি, তাই জন্য ইলিশ মাছই নিই। আর তারপরে সর্ষে দিয়ে করা হচ্ছে, লঙ্কা দিয়ে একটা সর্ষে ইলিশ, আমরা দেখিয়েছি সব রকম দেখিয়েছি, সর্ষে ইলিশ মানে সর্ষে ইলিশ মানে এটা ইলিশ মাছ ব্যবহার করা হয়েছে। এবার দেখে নি উত্তরটা ঠিক হলো না ভুল হলো। ইলিশ একেবারে ঠিক উত্তর হয়েছে, ধন্যবাদ।
তাহলে ডোনা কি আগে রান্নার উত্তরগুলো পাচ্ছি না হলে বাড়ি গিয়ে ভীষণ আওয়াজ করতাম তাই এরকম কেন কি আওয়াজ না আমরা খুব একটা রান্না আমি করি না কারণ দরকার হয় না জয়েন্ট ফ্যামিলি শাশুড়ি আছে অনেক পুরনো পুরনো রান্নার লোক আছে ওদের রান্নাঘরে ঢুকলে ওরা বিরক্ত হয় এর জন্য সেরকম ভাবে কোনো রান্নাঘরে ঢুকি না এক দুবারই রান্না করেছিলাম যখন সৌরভ লঙ্কেশ্বরে খেলতে গেছিল তখন আমরা 6 মাস ছিলাম তো তখন রান্না করেছিলাম তো মাঝে মাঝেই রান্না নিয়ে বাড়িতে একটু কথাবার্তা হয় আর আমি একটাও রান্নার প্রোগ্রামে যাই না কারণ আমি খুব একটা ভালো রান্না মানে যেটা করি ওটা খেতে খুব ভালো হয় কিন্তু খুব একটা রান্নার দিকে যাই না তো এই জন্য রান্নার এই কথাগুলো না পারলে ভীষণ আওয়াজ খেতাম কে দিত আওয়াজ মানে আমার কর্তাই দিত কিন্তু ভীষণ আওয়াজ দিত বলতে চায় বলতে চায় যে আর একটু রান্না করা উচিত আর মাঝে মাঝে ভালো খাওয়ানো এই জন্য বলি রান্না করতে এক্স্যাক্টলি একেবারে গিয়ে ধড়ালে এক্স্যাক্টলি কিন্তু ধড়াই নি পেরেছি না এরকম বলতো এক্স্যাক্টলি তো আজকে মুখের উপর জবাব দেয়া যাচ্ছে যখন জানতে পারলো যে আমি রান্না করতে জানি তখন আমাদের এমন কোনো সেই 6 মাসে এমন কোনো গেস্ট ছিল না যারা আসেনি মানে 10 জন 12 জন 16 জন মানে আই ইউজড টু রিয়েলি কুক আর তখন সবে প্রথম প্রথম রান্না করছি তো খুব ভালো লাগতো একচুয়ালি দাদা সাহায্য করতেন একদম না জাস্ট বলে যেতে আজকে না এরা খেতে আসছে মানে আর গেস্ট গুলো লাই গিস লাই আজ না অনিল কুমলে ওর ফ্যামিলির সাথে খেতে আসছে আজকে না রাহুল দ্রাবিড় আসছে খেতে মানে ইটস লাইক দ্যাট সো আই হ্যাড টু রিয়েলি প্রিপেয়ার গুড ফুড তো ইলিশ মাছ তো একেবারে ঠিক উত্তর হয়ে গেছে ফোর্থ লেভেলের সেকেন্ড কোশ্চেন যেটা আছে সেটা আর আমরা এখানে দেখব না এবার যাতে কেউ কথা শোনাতে না পারে সেই জন্য আমরা যা দেখব সেটা সামনে দেখব প্রশ্নটা হচ্ছে যে এই নাচটা দেখলাম এই নাচের ফর্মটা কোথাকার গটিপুয়া ওড়িশা আর গটিপুয়া
কি তো টলানো যাচ্ছে না কিছু আমরা এটা ইউজ করে থাকি অ্যাকচুয়ালি এটা আমরা আমি তো ওডিসি ক্লাসিক্যাল করি গুরুকৃষ্ণ মাপাত্রের কাছে শিখেছি তো আমাদের যখনই এইগুলো দেখানো হয় না মানে এই ছাকা করে রথ যাচ্ছে সো গোটিপুরদের ছোটোবেলা থেকেই এমন ট্রেনিং হয় দে আর ভেরি ফ্লেক্সিবল বডিজ অ্যান্ড দে ক্যান মোল্ড দেমসেলস সো আমরা ওদেরকে নিয়ে উই যখন কোনো ডান্স ড্রামা হয় উই ইনকর্পোরেট অল দিস আমাদের ডান্স ড্রামায় যাতে এই জায়গা এই রথ যাচ্ছে তারপরে এই হরিণ গেল বা এই এরা গেল এইগুলো আমরা সব আমাদের ভেতরে ইনকর্পোরেট করি নাচে যখন ডান্স ড্রামাগুলো যেভাবে প্রশ্ন করা হয়েছে তারপরে যেভাবে উত্তর দিয়েছে তাতে ওই একটা কথাই বলা যায় যে একেবারে ছক্কা মেরে উড়িয়ে দিয়েছে যাকে বলে উত্তরটা একেবারে ঠিক হয়েছে ধন্যবাদ গোটিপুয়া আমরা জানি যে ছেলেরাই নাচে এটা প্রত্যেকে ছেলে ছিল যারা ছেলেরা মেয়েদের কস্টিউম পরে নাচে গোটিপুয়া মানে একটি ছেলে অ্যাকচুয়ালি যে কোনো মেল মেল ওডিসি ডান্সারকে বেসিক্যালি গোটিপুয়া বলা হয় ইভেন মাই গুরুজি বলে গোটিপুয়া বেশি গোটিপুয়া রাইট ফোর্থ লেভেলের ফার্স্ট কোয়েশ্চেনটা পেরে গেলাম আপনি একটু নিশ্চিন্ত তো এখন ফোর্থ লেভেল না পারলে তো খুবই কষ্টে এটা তো না পারলে খুবই আপনি সেই কষ্টেতেই আছেন পুরোটা নাচ সেসব দিয়ে মেয়েকে নম্বর দেবেনই না এখনো শাসনে রেখেছেন মেয়েকে হ্যাঁ অনেকটাই করে আমাকে মাঝে মাঝে মাকে বলতে হয় মা আমার না বিয়ে হয়ে গেছে লাইক কিন্তু এখনো মাঝজন লাইক আই এম কোয়াইট ইয়াং আর এখনো মাঝে মাঝে কোনো ড্রেস আপ করতে একটু মানে ঝগড়াঝাটি হয় ঝগড়া না মানে একটু তর্কতর্কি হয় তো তখন যখন মামাকে বকে সবাই আস্তে করে ঘর থেকে চলে যায় মানে সানাও বলে মা তুমি তারপরে এসে সানা আস্তে আস্তে বলে মা তুমি কি মার খেলে ছাড়া খুব একটা থাকতে পারে না মানে তবে খুব ঝগড়াও করে ভীষণ আর আমাদের বাড়িতে শুধু মা বাবাই থাকে বাড়িটা পুরো এমটি তো মাঝে মাঝে মা বাবার আবার ঝগড়া হলে কিছুদিন আগেই ছিল মা দুতলায় বাবা তিনতলায় দুজনে দুজনের মুখ দেখে দেখি নেই বাট অ্যাকচুয়ালি দেভ গট মানে দে হ্যাড এ লাভ ম্যারেজ অ্যাজ ওয়েল সো মানে দে ভেরি লাভি দাভি এই আর কি প্রেম থাকলে ঝগড়া হবেই এক্স্যাক্টলি মা আর বাবাকে ছাড়াও চলে না মানে আমি ধরো বললাম এই টুরটায় না বাবার হলে হবে না কি করবে বলো একলা বাড়িতে যাক না চলো নিয়েই যাই রাগলে মানে মিষ্টি দেখায় আপনার কাছে সেটা গানে আছে না রাগলে খুব মিষ্টি লাগে তোমায় তাই রাগাই আর কি আপনি গান গান না না আমি হচ্ছে গানে আছে এরকম লাইন আপনি এই যে আপনার গলাটা শুনে মনে হয় আপনি গান করেন না চেষ্টা করি আপনি গান করান না এই আমার একটা রেকর্ডেড গান আছে সেটা আমি আপনাকে দেব শোনা না এখন আমি পারবো লিগের কাজে এখন দুটো লাইনও শোনা আমরা আছি ফোর্থ লেভেলে থার্ড কোয়েশ্চেনটা আসছে থার্ড কোয়েশ্চেনটা কি আসছে যেটা হলেই আমাদের চতুর্থ ইচ্ছেটা পূরণ হয়ে যাবে এবং তখন ওনার খুব আনন্দ হবে এবং তখন আপনি একটা গান গাইবেন তখন আমরা সবাই মিলে গান গাইব আচ্ছা এই ফোর্থ লেভেলের লাস্ট যে কোয়েশ্চেনটা আসছে সেটা কিন্তু খুব মন দিয়ে শুনতে হবে কি আছে আমরা দেখে নিই মেরে সামনে বালি খিড়কি মে এক চাঁদ কা টুকরা রহতা হ্যায় আচ্ছা আপনারাই বলুন চাঁদের কি টুকরো হয় চাঁদে কি ক্রিকেট খেলা যায় নাকি চাঁদ কোনো দিন পিং পং বলের মতো রবীন্দ্র সদন অথবা এক্সাইট মোড়ে ধাক্কা খেয়ে আবার নিজের কক্ষপথে ফিরে গিয়েছিল এবং যাবার সময় বেহালাতে রেখে গিয়েছিল এক টুকরো চাঁদ এবার আমি যেটা জানি সেটা হচ্ছে ভিক্টোরিয়া রবীন্দ্র সদন অথবা বিড়লা তারামণ্ডলের একান্ত নিকটে অবস্থিত সবুজ শ্যামল নির্মল বিরাট ময়দানের এক কোণে অবস্থিত ইডেন গার্ডেনের একজন মহারাজার কথা যিনি ছয়ের ওপর ছয় মেরে ক্রিকেট বিশ্বকে প্রভাবিত করেছিলেন এবং খুব টেনশনের সময় দাঁত দিয়ে নিজের নখ কেটে নিজের জার্সি নিজেরই মাথার ওপর আড়াই পাক কিংবা সাড়ে তিন পা ঘুরিয়ে একজন বিশেষ মানুষকে ইমপ্রেস করার চেষ্টা করেছিলেন এবং তারপর অবশেষে বেহালা চৌরাস্তার কোনো একটি জানালা দিয়ে উঁকি মেরে কিশোর কুমারের মেরে সামনে বালে খিড়কি মে
एक चाँद का टुकड़ा रहता है এই গানটিকে বাস্তবায়িত করেছিলেন। এইরকম কীর্তিমান একজন মহারাজা যৌবনের মৌবনে দাঁড়িয়ে পার্ক স্ট্রিটের উপর থেকে দেখতে পাওয়া সব থেকে দূরের তালগাছের পাশের ঝোপের আড়াল থেকে চিৎকার করা কোকিল পাখির সুমধুর কণ্ঠস্বর যত দূর অব্দি কর্ণগোচর হয় তার আশেপাশে কোনো একটি পার্কে বসে কাউকে প্রেম নিবেদন করেছিলেন কিনা সেটাও আমাদের পক্ষে বলা সম্ভব নয়। এবার আসি মহারাজের ছয়ের কথা। ছয় তো সবাই মারে, কিন্তু মহারাজের ছয় এত সুন্দর হয় কিভাবে এই বিষয়ে আমাদেরকে বলতে হয়। বাড়িতে একজন বিশেষ নৃত্যশিল্পী ছাড়া এইরকম স্টেপ আউট করে ছয় মারা কারু পক্ষেই সম্ভব নয়। এবার আসি হচ্ছে এইরকম নৃত্যশিল্পীর কথা মাথায় রেখেও মহারাজ কতগুলো সেঞ্চুরি করেছেন সেটা তো আপনারা সবাই জানেন, কিন্তু আপনারা কি জানেন মহারাজা এবং মহারানীর প্রেম সম্পর্কে কোনো গোপন কথা? যদি জেনে থাকেন তাহলে www.maharajaebongmoharanirprem.com এ আমাদেরকে জানিয়ে দিন। আর আমার কথাটা এইখানেই শেষ। এবার আমি আসি এই দাদা বৌদির প্রেম আমি সবথেকে বেশি ভালোবাসি। আর দিদি দয়া করে নিজের ভাই মনে করে আমাকে ক্ষমা করে দেবেন, আমি জানি না কি বলতে কি বলে ফেলেছি, আমাকে মাফ করে দেবেন। এবং যাওয়ার আগে একটি প্রশ্ন আপনার কাছে, যে আমি এতক্ষণ ধরে বাজে বকবক করলাম তার মাঝে মাত্র একটি গাছের নাম বলা হয়েছে, সেই গাছটির নাম কি? নমস্কার। मेरे सामने वाली खिड़की में एक चांद का टुकड़ा रहता। অনেক কথা বলেছেন, অনেক কিছু করেছেন, ক্ষমাও চেয়েছি, কিন্তু এত কথা বলার ফাঁকে একটা গাছের নাম করেছে, সেই গাছটি কি? অনেক কথা বলেছেন, অনেক কিছু করেছেন, ক্ষমাও চেয়েছি, কিন্তু এত কথা বলার ফাঁকে একটা গাছের নাম করেছে, সেই গাছটি কি? তাল গাছ বলেছে। হ্যাঁ, তাল গাছ বলেছে। একবার বাগান বললো আর তাল গাছ বললো, তাল গাছ বলেছে। মনে হলো হ্যাঁ একটা তাল গাছ, আমার মনে হলো তাল গাছ। তো জোনা জানাচ্ছে তাল গাছ, মার খুব টেনশন হচ্ছে এত দূর এসে। ডোনা তুই কি করলি এরপর বল? কিছু হবে না, না মানে উনি বলবেন আর কি। না আমার আমার মনে হলো তাল গাছ বললে যেটা একটু বেমানান লাগলো, আর আমার মনে হলো পার্ক স্ট্রিট বললো, তো আমরা তো কেউ পার্ক স্ট্রিটে থাকি না, ওটা একটু বেমানান লাগলো। তো বাকিগুলো সব ঠিকই বলেছে, মানে ঠিকঠাক ছিল। ইডেন গার্ডেন আর পার্ক স্ট্রিট থেকে বললো বলেছে, কিন্তু পার্ক স্ট্রিট থেকে কেন বলবে, উনিও তো সৌরভ তো বেহালায় থাকে, বাকি ব্যাপারটা ঠিকই ছিল। তাহলে কোন গাছের কথা বলেছে? তাল গাছ। তাল গাছ, হে ভগবান, তুমি বাবা এত কথা বললে, তার মাঝে একটা গাছের নাম বললে, বলে প্যাঁচ মারবার চেষ্টা করলে, কিন্তু দেখা যাক তোমার প্যাঁচে কুপোকাত হলাম নাকি যে উত্তরটা পেলাম সেটা ঠিক হলো। তার কারণ মা খুব চিন্তায় আছে, মা চিন্তায় আছেন যে এত দূর অবধি আসার পর সামান্য এই একটা কোয়েশ্চেনে ভুল হয়ে গেলে খুব খারাপ হবে ব্যাপারটা। তাই আমরা জেনে নিই উত্তরটা ঠিক হলো নাকি তীরে এসে, একেবারে তীরে এসে তরি ডুবলো, মানে আমরা উত্তরটা ভুল শুনলাম, দেখা যাক। এইরকম কীর্তিমান একজন মহারাজা যৌবনের মৌবনে দাঁড়িয়ে পার্ক স্ট্রিটের উপর থেকে দেখতে পাওয়া সব থেকে দূরের তালগাছের পাশের ঝোপের আড়াল থেকে চিৎকার করা তালগাছ, একেবারে ঠিক উত্তর দিয়েছে ডোনা, ধন্যবাদ। আদি মোহিনীমোহন কাঞ্জিলালের তরফ থেকে মায়ের জন্য একটা শাড়ি আছে, এটা ডোনা আপনার হাতে তুলে দেবে। আজ তোমাদের স্বপ্নগুলো সত্যি করে দি। আর এখানে মেরু ক্যাবের তরফ থেকে কয়েকটা ভাউচার আছে, যদি কোনো স্বপ্নের সফরে বেরোতে হয় এদের সঙ্গী করলে এরা খুব আনন্দ পাবে। আনন্দ হয়েছে, মানে আপনি অত স্কেরি নয়, মানে দাদাগিরিতে গেলে দাদাকে দেখলে ভীষণ স্কেরি লাগে, আপনি ভীষণ ভেরি। না না, দাদার অনুষ্ঠানটা আমাদের এত ভালো লাগে সকলের,
তা আমরা সেই কারণেই যখন একটা অনুষ্ঠান জমে সবসময় ওই অনুষ্ঠানটার কথা মনে করি। তো সেইখানে সেই অনুষ্ঠানের সঞ্চালক এবং আমাদের সকলের গর্ব সৌরভ গাঙ্গুলির সহধর্মিণীকে পেয়েছি। আপনাদের সকলকে খুব ধন্যবাদ, আপনাদের সকলকে ধন্যবাদ। কিন্তু আপনারা দেখতে পেলেন চোখের সামনে ওই পিছনে থেকে সাহায্য করা মানুষটিকে, যিনি ল্যাঙ্কাশায়ারে রান্না শিখে রান্না করে মুগ্ধ করতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে, নিজে নেচে মুগ্ধ করতে পারেন অসংখ্য দর্শককে, আর এই রকম বাবা মাকে সারাক্ষণ ইচ্ছে পূরণ করতে করতে যান, বাবা মাকে সঙ্গে নিয়ে চলেন এমন একজন মানুষ ডোনা গঙ্গোপাধ্যায়। সেই ডোনা গঙ্গোপাধ্যায়কে আমাদের শুভেচ্ছা, ভালোবাসা, আমাদের সমস্ত আন্তরিকতা জানালাম, আপনাদেরকে জানালাম। বৃহস্পতি, শুক্র, শনি রাত্রি ঠিক 10টায় দেখতে থাকুন ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত। হ্যাপি প্যারেন্টস ডে। আমি গান গাইতে পারি না।